প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের মাধ্যমিক 2022 এবিটিএ টেস্ট পেপারের জিওগ্রাফির 121 নম্বর পেজের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল, ইতিহাসে অনেকগুলো পেজ কিন্তু পরপর আপলোড করে দিয়েছি। তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবে, আমি একটি মাত্র লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর টেস্ট পেপার পেজের প্রত্যেকটা সাবজেক্টের পরপর পেয়ে যাবে, আর কোথাও খোঁজাখুঁজি করার দরকার নেই। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে, অপশান ক হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। 1.2 থেকে নাও ক্যানিয়ন আই আকৃতি হওয়ার প্রধান কারণ, উত্তর হচ্ছে অপশান ক, একটা নদীর নিম্ন ক্ষয়। 1.3, বদ্রীনাথের কাছে অবস্থিত নীলকণ্ঠ একটি কি, অপশান খ পিরামিড চূড়া। 1.4, তরবারির ন্যায় বালির শৈলশিরাকে বলে, উত্তর হচ্ছে অপশান ঘ শিব। 1400 আমাদের 1.5, নীলনদের বদ্বীপটির আকৃতি অপশান ক হচ্ছে ধনুকাকৃতি। 1.6, ট্রান্স বা টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটি হল, অপশান ঘ হবে গডউইন অস্টিন। 1.7, ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমান্ত রেখা হল, অপশান ঘ হবে ডুরান্ট লাইন। 1400 আমাদের এবারে পরের প্রশ্ন, তো পরের প্রশ্নের 1.8 বলছে, লোকটাক হ্রদ যে রাজ্যে অবস্থিত তা হল, অপশান ঘ হবে মণিপুর। 1.9, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হল, অপশান খ লাক্ষাদ্বীপ। 1.10, পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম, উত্তর হচ্ছে অপশান ঘ জেলে পলা। 1.11, পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে বলা হয়, অপশান গ হবে কয়াল। 1.12, ধোঁয়াধার জলপ্রপাতটি অবস্থিত, উত্তর হচ্ছে অপশান ক নর্মদা নদীতে। চলে আসো আমাদের পরের প্রশ্ন, 1.13, কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে, অপশান গ হবে ব্যাসেল শিলা থেকে। 1.14, চন্দন গাছ জন্মায়, উত্তর হচ্ছে অপশান খ, একটা আর্দ্র পর্ণমুচী অরণ্যে। চলেছে বিভাগ খ, নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে অলেখো। তো আমি যেটা ভুল সেটা ক্রস চিহ্ন দিয়েছি, আর যেটা রাইট সেটা রাইট চিহ্ন দিয়েছি। 2.1.1, নিউমুর দ্বীপটি হলদি নদীর মোহনায় অবস্থিত, এটি ভুল অ্যান্সার। 2, দুটি কেটেলের মধ্যবর্তী উঁচু অংশকে বলে ন, এটি রাইট অ্যান্সার। 3, আশ্বিনের ঝড় দেখা যায় অক্টোবর নভেম্বর মাসে, এটিও রাইট অ্যান্সার। 4, বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরির বনভূমি দেখা যায়, এটি ভুল অ্যান্সার। 5 প্রশ্ন, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের প্রয়োজনীয় চুনাপাথর আসে রানীগঞ্জ থেকে, তো এটিও কিন্তু ভুল অ্যান্সার, রানীগঞ্জ থেকে তো কয়লা আসে। 6, পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানও বলা হয়, এটি রাইট অ্যান্সার। 7, দেখো নামা মেট্রো হায়দ্রাবাদে দেখা যায়, উত্তর হচ্ছে এটা ভুল অ্যান্সার। 2.2.1, শূন্যস্থান পূরণ করো, উত্তরটা আমি মুখে বুঝে তোমার লিখে নাও। 1, দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হয় কি, উত্তর লিখবে জল বিভাজিকা। 2, গ্রাফ রেখায় গঠিত আঁকা পাঁকা সংকীর্ণ উচ্চভূমিকে ড্যাশ বলে, উত্তর লিখবে এসকার বলে, এ দন্তেস্য কয়কার র, এসকার বলে। 3, হিমশিরিতে সৃষ্ট হ্রদগুলিকে বলা হয়, উত্তর লিখবে প্যাটার্নস্টার হ্রদ। কী বললাম, পয়জো পাল্লা আকার ট আকার দন্তে নয় রে, প্যাটার্নস্টার দন্তে শয় ট আকার র, প্যাটার্নস্টার হ্রদ। 4, আরাবলির সর্বোচ্চ শৃঙ্গ, উত্তর হচ্ছে গুরু শিখর। 5, কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় বলা হয় কি, বলা হয় উত্তর লিখবে টেরিস, টয় একার রয়হস্যি দন্তে স, টেরিস বলা হয়। 6, ভারতের সর্বনিম্ন সাক্ষরতা ড্যাশ রাজ্যে, উত্তর লিখবে বিহার রাজ্যে। 7 প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রটি হল, উত্তর লিখবে কলকাতার সল্টলেকে। এবার চলে আসে আমাদের 2.3.1, এখানে শর্ট প্রশ্ন দিচ্ছে, আমি মুখে বলছি, লিখে নাও। 1, শুষ্ক অঞ্চলে গিরিখাতগুলিকে কী বলে, উত্তর লিখবে ক্যানিয়ন বলে। 2, বহির্ধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কী বলে, উত্তরে ভ্যালি ট্রেন বলে, ভয়জো ফেলা আকার লয়হস্যি টয় রফেলা একা দন্তে ন, ভ্যালি ট্রেন বলে। 3, প্রশ্ন, ভারতে কত বছর অন্তর জনগণনা হয়, উত্তর লেখো 10 বছর অন্তর। 4 প্রশ্ন, কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে। 4 উত্তরটি হচ্ছে আমাদের, এটা হবে সোনালি চতুর্ভুজ। 5 প্রশ্ন, দেখো ভারতের একমাত্র উপকূলে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি, উত্তর লিখবে বিশাখাপত্তনম। 6, দেখো সরি, তো 6 প্রশ্নটি দেখো তোমরা, বলছি ভারতের সর্বনিম্ন সাক্ষরতা রাজ্য কি,
সরি একটু ভুল হচ্ছে আমাদের, এদিকে ছ নম্বর আছে, এখানে ছ নম্বর দেখো। এবারে বলছে শিকড় আলগা শিল্প কাকে বলে, উত্তর লিখবে কার্পাস বয়ন শিল্পকে। চলে আসো এবারে আমাদের 7 নম্বর প্রশ্ন, পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত, উত্তর লিখবে কলকাতা। এবার চলে আসো স্তম্ভ মেলাও বাম দিক ডান দিক, দেখো লোক টাক, উত্তর লিখবে অপশান 2-এরটা মণিপুর। 2 নম্বর দেখো বিশাখাপত্তনম, উত্তর লিখবে বন্দর শহর। 3 হচ্ছে আদি, এটা হচ্ছে আমাদের রাজস্থান। ইসরো হচ্ছে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। দেখো প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেয়ে গেছে, যদি কোনো অ্যান্সার তোমাদের মনে হয় ভুল হতে পারে তা আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই এডিট করে তোমাদের ঠিকঠাক করে দেবো। যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটাকে অন করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার মধ্যে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।